আষাঢ় মাসের বাদল দিনে বর্ষায় ভরপুর, খিচুড়ি খাওয়ার ধুম পড়েছে রান্নাই টইটুম্বুর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, বর্ষার দিনে মনের গহীনে কবিতা তো থাকবেই, তার সাথে থাকবে খিচুড়ির ধুম। তাই আজ আমি আপনাদের দেখিয়ে দেব খুব সহজে এবং একদমই কম মশলায় রাইস কুকারে কিভাবে চিকেন খিচুড়ি রান্না করা যায়। তবে চলুন বেশি কথা না বলে দেখে নিই রান্নার রেসিপি। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন নতুন সব ভিডিও পাওয়ার জন্য। এই চিকেন খিচুড়ি রান্নার প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি রাইস কুকারের যে ডিশটা আছে সেটি গরম করে এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এই তেলের ভিতরে একটা ডিম ছেড়ে দিচ্ছি। ডিমটাকে হালকা ঝুড়ি করে নিব। যেহেতু আমি বলেছি আগেই খুব সহজেই খিচুড়ি রান্না করব, সেই কারণে এই ডিমটা দেওয়া, জাস্ট একটু শুধু অন্যরকম খিচুড়ি রান্নার জন্য, তাছাড়া আর কিছুই না। ডিমটা আমি ঝুড়ি করে নিয়েছি, এখন ডিমটা আলাদা করে উঠিয়ে রাখছি। ডিমের ঝুড়িটা উঠিয়ে নেওয়ার পর এই একই তেলের ভিতরে আমি দুইটা তেজপাতা, দুই থেকে তিনটা এলাচ, দুই থেকে তিনটা দারচিনি, এখন এই গরম মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ। আমি আগেই বলে দিই যে এই রান্নাটা আমি একটি অফিস থেকে সংগ্রহ করেছি। আপনাদের সুবিধার্থে আমি এই রান্নার প্রক্রিয়াটা আমি আমার নিজের মতো করে আপনাদেরকে বলে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন এর ভিতরে প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়া হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। মশলাগুলোকে এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই রান্নায় কোনো বাটা মশলা ব্যবহার করা হয়নি, শুধুমাত্র কিছু গুঁড়া মশলা দিয়েই খিচুড়িটা রান্না করা হয়েছে। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এর ভিতরে মুরগির মাংসগুলা দিয়ে দিচ্ছি। মুরগির মাংস দেওয়ার পর মাংসগুলোকে একটু নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মাংসগুলো যখন হালকা একটু নেড়ে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর ভিতরে কয়েক টুকরো আলু দিয়ে দিচ্ছি। এখন আলু দেওয়ার পর মাংস আর আলু আবার একসাথে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা অফিসে রান্না করা তাই যেন খুব সহজে আর কম সময়ে রান্না করা যায় সেই ব্যবস্থা করা। এখন কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে দেখছি যে মাংস আর আলু থেকে পানি ছেড়ে আসছে। এখন আবার একটু সময় নিয়ে নেড়ে দিচ্ছি। আবার একটু কিছু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি।
এই মাংস আর আলু থেকে বের হওয়া পানিটা শুকানো পর্যন্ত নেড়ে নিচ্ছি। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আবার একটু হালকা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে পানি দিয়ে আবার একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখছি যে মাংস আর আলু সিদ্ধ হয়েছে কিনা। মুরগির মাংস এবং আলু হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর ভিতরে পোলাওর চাল আর মসুরির ডাল একসাথে ধুয়ে নিয়েছিলাম, সেই মসুরির ডাল আর পোলাওর চাল এই মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। চাল ডাল দেওয়া হয়ে যাওয়ার পর এখন এই চালগুলো মাংসের সাথে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এই যে ভালোভাবে নেড়ে মাংস এবং চালগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে আমি পানি দিয়ে দেব। এই যে দেখুন আমার মুরগির মাংস, চাল, ডাল একটু কষানো হয়ে গিয়েছে এবং বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি গরম পানি দিচ্ছি। পানিটা আমি হালকা গরম করে নিয়েছিলাম। পানির পরিমাণটা আমি বলে দিই, এক কাপ চালে আমি দেড় কাপ পরিমাণ পানি করে নিয়েছি। যেহেতু পানিটা গরম করে নিয়েছি তাই আমি এক কাপ চালে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন এই পানি দেওয়ার পর সেই প্রথমেই ঝুরি করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমের ঝুরি দেওয়ার পর আবার একটু পানির সাথে চাল ডাল মাংসগুলো একটু নেড়ে ঢেকে দিচ্ছি। আমি এই ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখছি যে চাল ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এই খিচুড়িটা একটু নরম হবে। দেখুন এই যে আমার খিচুড়ি রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে আর একটু নরমও হয়েছে। এখন আমি হালকা একটু নেড়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে এখন আমি রাইস কুকারের সুইচ অফ করে দিয়েছি। সুইচ অফ করে দিয়ে ঢাকনাটা আবার ঢেকে দিয়েছি। ঢাকনার যে ফাঁকা অংশটা আছে সেটা একটু কাগজ দিয়ে ঢাকা অংশটা আবার একটু ভালোভাবে ঢেকে দিচ্ছি। এখন আমি খিচুড়িটা দমে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখছি যে খিচুড়ি রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। দেখুন একদম একটু হালকা নরম কিন্তু সুন্দর রান্না হয়ে গিয়েছে আর খুবই সুন্দর একটা ফ্লেভারও আসছে। ব্যাস তৈরি হয়ে গেল অফিসে খুব সহজে গুঁড়া মশলা দিয়েই একটা চিকেন খিচুড়ি রান্না। আপনারা চাইলে এমনভাবে বাসায়ও যখন কোনো সময় বেশি থাকবে না, অল্প সময়ে আপনাদের কিছু খেতে ইচ্ছা করবে, তখন আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। যেহেতু এটা অফিসে রান্না করা তাই তারা নিজেদের মতো করে পরিবেশন করে নিচ্ছে। আপনাদের যদি চাইলে খিচুড়ি রান্নার পছন্দটা ভালো লাগে থাকে সুন্দর মতো অবশ্যই পরিবেশন করুন, লাইক আর শেয়ার করুন আর আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।